Assalamualaikum, dear student. How are you? I hope you are well and good by the grace of Allah. Today I have come here to you. I am Mr. Sevin Reja, English teacher, 67 student college Rajshahi. So dear student, in last two class I have discussed with you about right form of verb, constantly 1, 2, 3 rules and 3 to 6 rules. That means I have given you 6 rules of right form of verb. Today I will discuss with you again right form of verb and number 7 rules. I will start rules number 7. So please, dear student, please open your notebook, take your pen and write down what I will write today in my class. So number 7, yesterday, last night, last day, last year, ago, long ago, once, upon a time. Summer, past, indefinite. So, dear student, this rule says are that if any sentence start in this type of word, so the sentence should be past indefinite. And structure is there, subject, V2, that means verb past form plus object. Okay? So this is the past indefinite structure of past indefinite. For example, yesterday I dash take a pen. So in this sentence, you can see that yesterday is a word that referred to past. Isn't it? So while we see yesterday, previous day, last night, last day, ago, long ago, once, then we have to change our verb in past form. So, 2 is the right answer. Have you understood, dear student? I hope you have to understand what I say and what I understand you. Our goal here, যদি কোন সেন্টেন্সে ইয়েস্টারডে লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট ডে দিয়ে কিছু থাকবে এগো লং এগো ওয়ান্স কোন সময় টাইম থাকে তাহলে ওই সেন্টেন্সটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় আর যখন পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে তখন সাবজেক্ট মানে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট হবে আর এই ক্ষেত্রে আমরা তাহলে উদাহরণ দেখব দেখব এই সেন্টেন্সে অতীত বিশুদ্ধ তথ্য আছে কিনা কোনো ওয়ার্ড আছে কিনা দেখো এই ইয়েস্টারডে অতীতের কথা বলা হচ্ছে এই জন্য আমরা এখানে টেক ছিল উত্তর লিখবা এখানে আঘাত করে উত্তর লিখবা এখানে এ নাম্বার দিবা এ নাম্বার দিয়ে যদি পরে তুমি দেখো আই টুক এ পেন আর এখানে দিল এখানে ইয়েস্টারডে অথবা তুমি শুধু এ নাম্বার দিয়ে একটা শুধু লিখে দাও আমি আশা করছি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো তোমরা তুলা হয়ে গেছে তাহলে তোমাদের সময় দিচ্ছি আমি তোমরা তুলে দাও যারা তুলো নাই এবার 8 নম্বর রুলস আমরা যাই 8 নম্বর রুলস হচ্ছে স্টিল কমা নাও কমা ডে বাই ডে কমা তারপরে হচ্ছে at this moment still now day by day এখানে হতে পারে year by year এখানে হতে পারে day by day year by year ওকে এরপরে আমি at this moment সমান সমান present সবাই জানি তারপর আমি তোমাদের সুবিধা লিখে দিচ্ছি
subject plus am, is, are plus verb plus ing plus object. An example is now I dash wait for you. এখন দেখো এখানে নাও কথাটা আছে, নাও মানে এখন। তাহলে আমরা কি করবো, এখানে উত্তরে যদি তুমি বলো এবার এ নাম্বার মনে করো, আমরা উত্তর এভাবে লিখতে পারি, এ নাম্বার দিব দিয়ে আমরা এবার নাও লিখবো যে আই এম ওয়েটিং, ডাব্লিউ এ আর টি আই এন জি, ওয়েটিং ফর ইউ। এটা লেখার পর আমরা এই এম ওয়েটিং কে আমরা নিচে একটা দাগ দিয়ে দিবো, অথবা অথবা আমরা বলতে পারি শুধু আমরা এ কে অথবা এ নাম্বার দিব যে এম ওয়েটিং দিয়ে আমরা এভাবে একটা দাগ দিয়ে দিবো। এই হচ্ছে আমাদের উত্তর লেখা বুঝে নিও। তাহলে আমরা 8 নম্বর বুঝে বললাম স্টিল নাও ডে বাই ডে ইয়ার বাই ইয়ার অ্যাস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সিস্টেম আমরা পড়ে জানি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বন্ধুরা এবার আমরা চলে যাব 9 নম্বর বুঝে। 9 নম্বর বুঝে যেটা আমরা বলছি দেখো, 9 নম্বর যেমন লাস্ট দিয়ে সব করলাম ওরকম নেক্সট দিয়ে সব বলতে, নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট ডে, এরকম নেক্সট দিয়ে সব প্লাস ইন ফিউচার কমা আই হোপ কমা আদারওয়াইজ আদারওয়াইজ ও টি এ সি আর ডাব্লিউ আই সি সমান সমান ফিউচার ইনডিফিনিট, এফ আই এফ ফিউচার আই এফ ইনডিফিনিট। এখন আমরা সবাই ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার দেখে নিব। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে তুমি কো মনে করো লেখা আছে টুমরো, টুমরো আই ড্যাশ গো টু ইয়োর হোম। এখন আমার এখানে এই যে আমরা শ্যাল অথবা উইল, বর্তমানে শ্যালটা ব্যবহার করা হচ্ছে না, সব ক্ষেত্রেই উইলের ব্যবহারটা হচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি আই উইল গো। উত্তরটা হচ্ছে আমাদের, আমরা এখানে উত্তর লিখব এ নাম্বার দিব, এ নাম্বার দিব, এ লিখব টুমরো আই উইল গো টু ইয়োর হাউস। অফ দিয়ে আমরা কি করবো এইটা ঢেকে দিব, অথবা আমরা কি লিখবো ওয়ার দিয়ে আমরা এ নাম্বার, অথবা এ নাম্বার দিয়ে শুধু লিখবো উইল গো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার, এই 9টা মানে আগে পেয়েছিলাম প্রথম দিন পেয়েছিলাম 3টা, তারপর আবার 3টা, তারপরে আবার আজকে পেলাম 3টা। তাহলে আমরা এই জন্য 9টা রুল তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমরা এই 9টা সহজ রুল তোমরা বুঝতে পেরেছ। এখন বন্ধুরা আমরা তোমরা কথা বলে করো এই রুলের উপরে এই ডিটেইলস রুল দিলাম, আমরা হোমওয়ার্ক করে দিব। হোমওয়ার্ক next day he dash come in school, come to school. দুই নম্বরে আমরা বলছি, দুই নম্বরে আমরা বলছি মোহনকে যে at this moment at this moment I dash spend, I spend some time. তিন নম্বরে আমরা
I C A witch. W-I-T-C-H. Witch means petni, a booth. Chart number to which Bangladesh. Bangladesh dash improve day by day. Day by day. First number, I am going to say, long ago, there, a man was. তাহলে এই পাঁচটার উত্তর তোমরা কিন্তু যদি তোমরা হোমওয়ার্ক আমাকে পোস্ট করবা তখন তোমরা এইটা লিখবা, এটা লেখার পর তোমরা নিজে উত্তরে তোমরা এক নম্বর লিখেছ, এক নম্বর প্রশ্ন লিখো, প্রশ্ন লেখার পরে যে উত্তর হবে অ্যান্সার এগুলো দিয়ে অ্যান্সার দিতে আমাকে দেখাবা, ঠিক আছে স্টুডেন্ট? তাহলে তোমরা ঠিকঠাক থাকো, ভালোভাবে পড়াশোনা করো, আশা করি তোমরা সুস্থ থাকবা, সুস্থ আছো আশা করি, তোমরা ভালো থাকো, তোমরা হোমওয়ার্ক পুরো করো, ইনশাআল্লাহ দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।